বা আপনার মাধ্যমে যে ধর্মীয় অন্ধকরণটা কিভাবে দূর করবেন আপনার কি ইচ্ছা এটা কি সম্ভব বা আপনার কি ইচ্ছাটা কি মানে মানে আপনার মেইন পারপাসটা মেন ইচ্ছাটা হচ্ছে যে আমরা আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই তো আমি করব এর থেকে বেশি তো আমি করতে পারবো না হ্যাঁ আমার পক্ষে যেটা সম্ভব না মনে করেন সারা পৃথিবীর মানুষকে আমি তো খাওয়াইতে পারবো না হ্যাঁ ভাত টাত খাওয়াইতে পারবো না কিন্তু আমার পক্ষে যদি কাউকে সম্ভব হয় কেউ যদি আমার কাছাকাছি থাকে এবং মানে সবকিছু যদি মিলে তাহলে কেউ আমার বাসায় আসলে ক্ষুদার্ত মানুষ তাকে আমি খাওয়া বিদায় করতে পারবো কিন্তু আফ্রিকার একটু কথাটা শুনে নেন কথাটা শুনে কথাটা একটু মানে কথা না বলে আপনি একটু পরে আবার বললেন এখন আপাতত একটু শুনে নেন হ্যাঁ মানে আমার যতটুকু সামর্থ্য আমি তো ততটুকুই করতে পারবো আপনাকে আমি এই জিনিসটা বোঝাচ্ছি যে আমার যতটুকু সামর্থ্য আমি তো ততটুকুই করতে পারবো আমার মানে ইচ্ছা হচ্ছে আমি প্রত্যেকটা মানুষকে শিক্ষিত করে তুলতে চাই প্রত্যেকটা মানুষকে যুক্তিবাদী করে তুলতে চাই প্রত্যেকটা মানুষ মনে করেন সায়েন্স ম্যাথমেটিক্স এগুলো এগুলো সম্পর্কে সম্পর্কে জানবে বুঝবে আমি চাই এরকমের একটা সমাজ যে সমাজে মানুষজন অনেক বেশি যুক্তিবাদী হবে অনেক বেশি চিন্তাশীল হবে অনেক কিছু সম্পর্কে জানবে এবং তারা যাচাই বাছাই করে কোনো একটা সিদ্ধান্ত নিবে কোনো একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তারা প্রায়োরিটি দিবে যুক্তিকে প্রায়োরিটি দিবে তথ্য প্রমাণকে তথ্য প্রমাণ যুক্তি দিয়ে যাচাই বাছাই করে তারা একটা সিদ্ধান্ত নেবে আমি এরকম একটা সমাজ চাই কিন্তু আমার পক্ষে আমি যেহেতু একজন ক্ষুদ্র মানুষ আমার পক্ষে সব মানুষকে এই পরিবর্তন করে ফেলা সম্ভব না ঠিক যেমনটা পৃথিবীর সব মানুষকে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না এখন আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকু করব এবং ততটুকুর মধ্যে যদি আমি একজনকেও পরিবর্তন করতে পারি একজনের ভিতরে যদি আমি যুক্তি দিয়ে চিন্তা করাটা শেখাইতে পারি এবং আমরা সবাই মিলে যদি এই কাজটা করতে পারি আমি যখন প্রথম শুরু করেছিলাম এই কাজগুলো 2000 অনেক বছর আগে সেটা হচ্ছে 1997 96 97 সালের দিকে আমি নাস্তিক হই এরপরে আমি এই বিষয়ে আলাপ আলোচনা না সম্ভবত 96 সাল হবে এটা আমার এক্স্যাক্টলি মনে নাই 96 সালে সম্ভবত আমি শুরু করি এরপরে আমি চেষ্টা করেছি যে অনেকের সাথে আলাপ করতে অনেকের সাথে কথা বলতে তর্ক বিতর্ক আলাপ আলোচনা এরপরে আমি লেখালেখি শুরু করি বিভিন্ন ছোট ছোট পত্রিকাতে পত্রিকাতে লেখা শুরু করি বিজ্ঞান বিষয়ক কিছু কিছু কলাম লেখা শুরু করি এরপরে সালে আমি ব্লগিং শুরু করি ব্লগে লেখালেখি সেখানে দেখলাম যে সেখানে সেন্সরশিপ নাই এই কারণে আমি মুক্তভাবে লিখতে পারি এবং আমি দেখলাম যে আমি আসলে আমি যতদূর কাজ করেছি বহু মানুষের এখন আমি একটা মানে অনেক মানুষ আমার সাথে এসে পরে যুক্ত হয়েছে পরে অনেকে অনেককে দেখেছে আমার মতোই তারাও হয়তো খুঁজে কাউকে খুঁজে পাচ্ছিল না একা একা মনে করছিল নিজেকে আমিও যে এরকম নিজেকে একা মনে করছিলাম একটা সময় আমরা তো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বসবাস করি সেখানে সবাই মনে করে একা কিন্তু পরে দেখা যায় যে আমাদের মতো আরো অনেকেই আছে পরে আমরা একত্রিত হয়ে এখন তো আমাদের আন্দোলনটা একটা বড় মোটামুটি একটা ভালো আন্দোলনে পরিণত হয়েছে এখন আমি দেখি প্রচুর পরিমাণে মানুষ চিন্তা করতে শিখছে যুক্তি দিয়ে যাচাই বাছাই করছে এটাতে তো আমি মনে করি আমি বিরাট সফল এবং আমি তো আমি যেই আমার পারপাসটা ছিল সেই পারপাসটা অনেকখানি মানে আমি ইয়া করতে পেরেছি সফল করতে পেরেছি কিন্তু আমি মনে করি আরো আমাদের কাজ করতে হবে আরো বিভিন্ন জায়গায় ছড়া যেতে হবে কিন্তু এটা যদি পারি তাহলে করতে পারবো আমি করতে না পারলে আমার যারা পরবর্তী প্রজন্ম আছে যারা পরে আবার যারা আসবে সামনে যারা আসবে আমাদের সন্তানেরা তারাই কাজটা চালা যাবে এবং তাদের কাজও তারা চালা যাবে তাদের পরের প্রজন্ম আসবে তারাও কাজ চালা যাবে এবং একটা সময় নিশ্চয়ই আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো যে পৃথিবীর সমস্ত মানুষ এই যে সাম্প্রদায়িক ঘৃণা হানাহানি মারামারি কোপাকপি

না না আবার কিছু বলোনি ভাই যেটা আপনার পারপাস করতে আপনি যে আপনি কি আচ্ছা আজি সাহেব বলে নেবেন তাহলে আপনি আচ্ছা এখন যেটা মনে করেন একটা জিনিস মানে অনেকে জিজ্ঞেস করে একটা হতে পারে আপনার রাগ বা আপনি যে আঘাতটা পাইছিলেন বা বাংলাদেশে যে একটা আঘাত হয়েছিল আপনার উপরে যে একটা আঘাতানা হয়েছিল আপনি কি সেই রাগের বর্ষত কারণে কি কি এই ব্লগারটা খোলার কারণেই কি আপনি এই কাজটা শুরু করছেন এটা নাম্বার 1 পয়েন্ট আর নাম্বার 2 পয়েন্ট

তো আপনি যখন সরকারকে যখন এটা আবেদন করছিলেন আমার যতটুকু মনে হয় আপনি সরকারকে আবেদন করছিলেন এটা এই বিষয়টা আমি কি যে আমি কি বলেছি সেটা কি আপনি শুনতে পেয়েছেন বা বুঝতে পেরেছেন ভাই আমি মনে হয় আমার মনে হচ্ছে আপনি বুঝতে পারেন নাই আমার কথাটা আমি যদি মানে আমার কাজ আমার কাজটা যদি এরকম হতো যে আমাকে আঘাত করছে দেখে আমি ইসলামের বিরুদ্ধে কথা কইতাছি আমার আঘাত না 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 এটা শুনে কথাটা শুনে নেন কথাটা শুনে নেন কথাটা শুনে নেন আমার আমার কাজ যদি এরকম হয়তো যে আমারে ওরা আঘাত করছেকে এইজন্য আমি ইসলামের বিরুদ্ধে কথা কমু এইটা যদি হতো তাহলে তো আমার আমার উপর যে ডেডলি অ্যাটাকটা হইছে সেটা তো হইছে 2013 সালে তার বহু বছর আগে থেকে তো আমি ইচার্চ করি হ্যাঁ তার বহু বছর আগে থেকে আমি লেখালেখি করি তাহলে তখন লেখালেখি করছিলাম কি কারণে এই যে কথা কিন্তু আপনি কি আমার কথা মেইন যে কথা ছিল আপনি সরকার কাছে এটা কোনোদিন কমপ্লেইন করেন নাই মানে জিডিটা করেন নাই বা কোনো মামলা করেন নাই তারপরে তর্কের খাতিরে ধরে নিলাম যে আমি খুব চেয়েছি ইসলামের বিরুদ্ধে মুসলমান নামের মারসা এই জন্য আমি ইসলামের বিরুদ্ধে কথা বলতেছি এটাও যদি হয়ে থাকে তর্কের খাতিরে যদি এটাও হয়ে থাকে ধরে নেই তাহলেও তো এটা তো কোনো ভ্যালু অ্যাড করে না কারণ আমি যে যুক্তিটা দিচ্ছি সেটা আমি চৈত্যা গিয়ে দিচ্ছি বা প্রতিহিংসা বা দিচ্ছি বা যে কারণেই দেই না কেন যুক্তি এবং দলিলটা যদি ঠিক থাকে তাহলে তো কথা সত্য আর যদি যুক্তি আর দলিল যদি ঠিক না থাকে তাহলে তো কথাটা আমি যেই কারণেই দেই না কেন চৈতন্য দেই বা প্রতিহিংসা বর্ষ দেই যেই কারণেই দেই না কেন কথাটা তো মিথ্যাই হবে তাই না মানে আমার আমি চৈতন্য দিচ্ছি বা আমি প্রতিহিংসা বর্ষ আমার আমারে মুসলমানরা মানে অত্যাচার করছে আমি চৈতন্য দিচ্ছি যেই কারণেই দেই না কেন আমার যুক্তিটা যদি ভ্যালিড থাকে বা আমার তথ্যটা যদি ভ্যালিড থাকে আমি যদি সঠিক একটা রেফারেন্স দিয়ে কথাটা বলতে পারি তাহলে তো যেই কারণেই আমি দেই না কেন যুক্তিটা তো সঠিক

এই কথাগুলো যদি আমি প্রমাণ করতে পারি দলিল প্রমাণ দিয়ে তাহলে তো আমি প্রতিহিংসা বসত বলি আর যে কারণে বলি না কেন তথ্যটা তো তথ্য তো সেটা কোনো পরিবর্তন ঘটাবে না আমি কি কারণে বলতেছি সেই ইনফরমেশনটা তো কোনো পরিবর্তন ঘটাবে না তাই না এখন আপনি যে বলেন 2016 সালে কথা যেটা বলে হ্যাঁ 16 সাল না 2013 সাল 2013 সাল তো 2013 সালে যদি আপনার যুক্তি ভ্যালিড হয়ে থাকে হ্যাঁ আপনি প্রতিহিংসামূলক ভাবে করুন বা যুক্তি ভ্যালিড হয়ে থাকে তার মানে অত্রদয় দ্বারা বোঝা যায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও আপনার যুক্তি বুঝে নাই উনিও তাহলে ইনভ্যালিড উনি ইডিয়েট মানে আপনার যুক্তি দেখছি না এটা কথাই বললাম মানে ভাই এটা কি ধরনের বেকুম মার্কে কথা বেকুম মার্কা কথা বলাতে একটা লেভেল আছে আপনাকে এইভাবে ধরেন যে স্ট্যান্ডার্ড হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যেটা বলবে

প্রধানমন্ত্রী মানে না যে নারীরা নেতৃত্ব নিতে পারবে না এই জিনিস মানে না প্রধানমন্ত্রী নিজে আপনার নবীর বোরকা বোরকা পর্দা টেন্টের সাথে তুলনা করে টেন্ট 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 যে জীবন্ত জীবন্ত হয়ে ঘোরাফেরা করে তাহলে তো আপনার নবী যে কোন একটা আল্লাহর ধরনের কথা বলছে এই এই ধরনের উদ্ভর দাবিও তো প্রধানমন্ত্রী মানে না প্রধানমন্ত্রী যেগুলা ডিসিশন নিবে সেগুলাই যে যৌক্তিক যেগুলা রিসিশন নিবে না সেগুলাই অযৌক্তিক এই ধরনের এই ধরনের ডিসিশন যদি আপনি নেন বা এই ধরনের যুক্তি ইয়ে করেন তাহলে তো আপনার নিজের পজিশন থাকে না এবং আমি জানি এরপর আপনি কি করবেন আপনি চিরিপিক করবেন যেগুলো আমার সাথে যাইতেছে সেগুলো আমি নিব যেগুলো যেগুলো আসিফ মহিদিনের বিরুদ্ধে সেগুলো আমি নিব আর যেগুলো আমার বিরুদ্ধে যাইতেছে সেগুলো আমি নিব না এই ধরনের স্টুপিডি করেন না যদি কনস্টেন্ট থাকতে চান তাহলে প্রধানমন্ত্রীর 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 যুক্তি অনুযায়ী মুহাম্মদ আমাদের প্রোগ্রামের মধ্যে মুহাম্মদকে নবী হিসেবে মানেনা প্রথমে এইটা আগে বলেন তারপরে সেকেন্ড কথা হবে আচ্ছা ফরাস ভাই আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি মনে করেন আমরা একটা ভিডিও দেখে নেই আগে একটু হ্যাঁ দেখেন একটু নারী নেতৃত্ব অর্থাৎ কোন দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি নারী হতে পারবে মহিলাদের কি দেশের বড় ধরনের দায়িত্ব দেওয়া জায়েজ নয় আচ্ছা এটা হাদিসের ভিতরে আছে মুহাম্মদ বলেছে যে মহিলাদের মানে প্রধানমন্ত্রী হওয়া দেশের নেতা হওয়া দেশের মানে একটু পরে বলেন একটু পরে বললেন হ্যাঁ আপনাকে আপাতত একটু করে দেশের যে এই পজিশন গুলাতে মানে নারীদের যাওয়া যাবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা দেশের মানে একটা পলিটিক্যাল পার্টিরও লিডার সে বাংলাদেশেরও প্রধানমন্ত্রী তাহলে তো প্রধানমন্ত্রী তো মোহাম্মদকে ইনভ্যালিড করে দিল ফারাজ ভাই এই কথাটা অনুসারে মানে হাসিনা তো মোহাম্মদের গালে একটা থাপ্পড় মারলো যে তুই মানে ফাউল তোর কথা আমি মানি না এটাই তো শেখ হাসিনা করলো নাকি ফরাস ভাই প্রধানমন্ত্রী মুহাম্মদের জপ্তরে গুণাই ধরে নাই মুহাম্মদের কাছারে পাত্তাও দিলো না মানে দেখেন কি রকমের একটা অবস্থা মুহাম্মদের কাছারে পাত্তাও দিলো না এবং বলতেছে যে প্রধানমন্ত্রী হবেyesha আছে এবং খালেদাজিও মুহাম্মদের কাছারে পাত্তাই দিলো না প্রধানমন্ত্রী হবেyesha ছিল এবং পৃথিবীতে পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর কাছারে পাত্তাই দিচ্ছে না পাকিস্তানেও বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী ছিল ইশারা পাত্তাও দিলো না ঠিক আছে মানে মানে মুহাম্মদের একবারে গুনতই দিলো না তাহলে তো দেখা গেল যে এখন এখন যদি বলেন এখন যদি আজিজ সাহেব আপনি যদি বলেন আপনি এই কথাটাই তো বলছিলেন যে প্রধানমন্ত্রী তো আপনার কথা ইনভ্যালিট করে দিল কিভাবে ইনভ্যালিড করে দিল আমার কথাটা তো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাইতে হবে সে যদি আমার সাথে একদিন তর্কে বসতো আলোচনাতে বসতো তাহলে সেখানে দেখা যেত যে সে আমার কথা মানতেছে কি মানতেছে না তখন আর কি বোঝা যাবে পরিষ্কার ভাবে বোঝা যাবে যে সে আমার যুক্তিটা বা আমার পয়েন্টটা ঠিকভাবে শুনতেছে এবং এরপরে সে মানতেছে কি মানতেছে না সেটা তারপরে বোঝা যাবে আমার কথা সে মনোযোগ দিয়ে শুনছে বা মনোযোগ দিয়ে মানে যাচাই করে দেখছে আমি যে রেফারেন্স গুলা দিচ্ছি সেগুলো সে যাচাই করে দেখছে কি না এবং সে দিদি সপক্ষে যদি কোনো কার্যক্রম না নেওয়া হয় তার মানে বুঝতে দেশের প্রধানমন্ত্রী আপনার সাথে এক

এটা দিয়ে বাকি প্রধানমন্ত্রী মানার ব্যাপার না প্রধানমন্ত্রী মানার ব্যাপার না আপনি মনে আমি বলতে চাচ্ছিলাম এই যে আপনার টেক্সটবুক বা আলোচনা টক শো টিভি টক বা ম্যাগাজিন বা ব্লগার বা লেখার মাধ্যমে বা লেখনের শক্তির মাধ্যমে মানে একটা কনভেন্স পাওয়ার মাধ্যমে যদি প্রধানমন্ত্রীকে যদি কনভেন্স করতে পারতেন বা বুঝাইতে পারতেন আমি সেটা বলতেছি আমি এখানে নবীজি ইসলাম ধর্ম বা কোনো কিছুতে আমি খারাপ কথা বলতেছি না মনে করেন মনে করেন মনে করেন প্রধানমন্ত্রী কনভেন্স হইলো অথবা কনভেন্স হইলো না এই দুইটা দ্বারা তাতে কি আব্দুল্লাহ পয়েন্ট মেক কি পয়েন্ট মেক হয় যে এই দুইটা দ্বারা কি মেক হয় যে প্রধানমন্ত্রী যদি কনভিন্সড হয় তেইলে যুক্তিটা সত্য হবে আর যদি প্রধানমন্ত্রী কনভিন্স না হয় তেইলে যুক্তিটা সত্য হবে না আপনার কি পয়েন্ট কি এরকম যে আপনার যুক্তিটা তো কথাটা শুনুন না কথাটা না ভাই না মানে ওনার পয়েন্ট যদি এটা হয় যে আপনার যুক্তিটা যুক্তিটার ভিতরে কি কি আছে আপনি যে কথাটা বলছেন সেটা আমরা দেখতে পাই প্রধানমন্ত্রী তো মোহাম্মদের সাথে একমত না কারণ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নারী নেতৃত্বই হারাম করে দিয়ে গেছে নবী তাহলে তার মানে তো যদি আমাকে এই সূত্র দিয়ে বাতিল করা হয় তাহলে তো এই সূত্র দিয়ে মোহাম্মদ বাতিল হয়ে গেছে তাই না ফারেজ ভাই প্রধানমন্ত্রী নবীজি কে মানে না ধরেন আমি বললাম আমি মাইনে নিচ্ছি প্রধানমন্ত্রী নবীজি কে মানে না আমি মাইনে নিচ্ছি ঠিক আছে এটা আমি মাইনে নিচ্ছি আমার কথা এটা না এটা আমার কথাই প্রধানমন্ত্রী নবীজিকে মানে না

হ্যাঁ বলেন অবশ্যই ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আসলে আমি মনে হয় যে আপনাদেরকে আলোচনা চলছে আলোচনার বাইরে কিছু কথা বলতে চাই আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন শুনে আচ্ছা আমি আমি কি একটু প্রশ্ন করতে পারি দয়া সাহেব আচ্ছা সেটা হচ্ছে আমি একটা আসলে একজন মানে মাদ্রাসার মামলা না বা মানে মাদ্রাসা থেকে সার্টিফাইড একজন মাওলানা হ্যালো আচ্ছা মাওলানা সাহেব বুঝতে পারি নাই দেওয়ান সাহেব আপনার ভিডিওটা আপনি অফ করে দিতে পারেন কারণ আপনার ভিডিও আপনার ইন্টারনেটের কারণে আপনার কথা আটকে আটকে যাচ্ছে ভিডিও আটকে আটকে যাচ্ছে আপনি আপনার ভিডিওটা অফ করে দিয়ে কথা বলেন তাহলে হয়তো আপনার ইন্টারনেটটা ভালো হবে একটু বেটার হবে হ্যাঁ এবার আপনি কথা বলেন হ্যাঁ দেখি এবার একটু কথা বলেন তো শুনি আচ্ছা

এটা কিভাবে আসছে আমি জানি না ওকে আচ্ছা থ্যাংক ইউ এখন মৈতিন ভাই আসি মৈতিন ভাই আমি আসলে আপনার সাথে দীর্ঘদিন ধরে কথা আবারো আটকে যাচ্ছে আপনার আপনার কথা আবারো আটকে যাচ্ছে ভাই কথা বুঝতে পারিনি আবারও একটু আগে শুরু থেকে বলেন